দাপ্পা তোমরা হয়তো ভাবছো এই নারকেল পাতাগুলো নিয়ে আমি কি করছি। দাঁড়াও দাঁড়াও বলছি, আমি এই রিলসটা কি করে বানিয়েছি তারই কিছু বিহাইন্ড দ্য সিনস তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। গেট স্টার্ট। তো আজকে আমি আমার ঘরের এই জানলাটার এখানটাতে ব্যাকগ্রাউন্ডটা বানাবো। তো ফার্স্টেই আমি কালো কাপড়টা ওখানে টানিয়ে নিয়েছিলাম, এরপর যে নারকেল পাতাগুলো দেখিয়েছিলাম ফার্স্টে সেগুলো আমি প্রপারভাবে সাজিয়ে নেবো পরপর। জানি না কতটা খেতের মতো লাগবে, তাও দেখানোর চেষ্টা করলাম, এবার তোমরাও বলো যে লাগছে কি না আদৌ। তারপর আমি আমার ভিডিওর ফার্স্ট ক্লিপটা নিয়ে নিলাম, এরপর আমি বসে বললাম মেকআপ করতে। তো তোমরা দেখতে থাকো আজকে আমি আমার মেকআপটা কি করে করেছি। তো ফার্স্টে আমি প্রাইমারটা লাগিয়ে নিয়েছিলাম, এরপর একটু কালার কারেক্টিং করে নিলাম, তারপরে আমি এখানে ইউজ করে নিয়েছিলাম সুইস বিউটির একটা কনসিলার। এবার আমি এখানে লাগিয়ে নিয়েছি ফাউন্ডেশনটা। এটা যেহেতু মেকআপ ট্রানজিশন হচ্ছে তো আমি এখানে আমার ভিডিওর পরের ক্লিপগুলো নিয়ে নিলাম, আর এই ওন্নাটা নিয়ে যে যখন কতবার ক্লিপগুলো নিয়েছি মানে প্রপার এতে হচ্ছেই না, চুল এদিক থেকে বেরিয়ে যাচ্ছে নালে এদিকে গুটে যাচ্ছে, অনেকবার করার পরে তারপরে একটা প্রপার ভিডিও ক্লিপ আমি পেয়েছি। তোমরা কে কে স্ত্রী টু দেখেছো কমেন্টে জানিও, আর যারা এখনও দেখোনি তারাও জানিও। আর স্ত্রী টু এর গানগুলো তো খুবই ভালো লাগে আমার। তো আজকে আমি একটা খুবই ইজি আই লুক ক্রিয়েট করেছিলাম। এখানে দেখো আমি একটা হাফ কাট পিসের ওপরেই রেখেছি। কাট পিসটা করে নেওয়ার পরে ফার্স্টেই আমি এখানে একটা গোল্ডেন শিমার কালার ইউজ করে নিচ্ছি, তারপরে আমি আউটার কর্নারে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। আইশ্যাডো যত ভালো করে ব্লেন্ড করতে পারবে ততই আই লুক খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এরপর আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম, আর এই লিপস্টিক কম্বোটা আমার খুবই ভালো লাগে, পরে একদিন তোমাদের সাথে শেয়ার করবো। এই কি তোমরা হয়তো ভাবছো আমি প্রথমে একটা রিলস দেখালাম আর এখানে অন্য রিলস চালাচ্ছি, আসলে না, সেদিনকার আমি দুটো রিলস শ্যুট করেছিলাম। তো এটা ফার্স্টে আমি গণেশ চতুর্থীর জন্য শ্যুট করে নিয়েছিলাম। তো গণেশ চতুর্থীর জন্য সব ভিডিও ক্লিপ নেওয়ার পরে আমি ড্রেস চেঞ্জ করে চলে আসলাম। আমি মেকআপের কোনো কিছুই চেঞ্জ করিনি, শুধু লিপস্টিকটা একটু ডার্ক করে নিলাম। আর ওই দিন দুটো ভিডিও শ্যুট করতে গিয়ে আমার প্রচুর দেরি হয়ে গেছিলো, তাই কপালে ওই যে আইলাইনার দিয়ে টিপগুলো এঁকেছি ওটাও আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো ফাইনালি আমি যে ব্যাকগ্রাউন্ডটা বানিয়েছিলাম সব লাইটিং দেওয়ার পরে ওরকম লাগছে ফাইনাল রেজাল্ট। এখানেও যে আমি ওন্নাটা নিয়ে কতবার ভিডিও ক্লিপস নিয়েছি, একবার নামাচ্ছি একবার ওঠাচ্ছি, সত্যি একটা মনের মতো ভিডিও ক্লিপস নিতে গেলে অনেকবারই টেক নিতে হয়, আরও যে আমার মতো খুঁতখুতানি স্বভাব থাকলে যায়। এরপরে ভিডিও ক্লিপসগুলো একটার পর একটা নিয়ে নিচ্ছিলাম। আমি তো সেরকম ভালোভাবে নাচতে পারি না, তো নাচটা খারাপ বলে কিছু মনে করো না, ইগনোর করে যেও। তাও আমি আমার মতো করে একটু চেষ্টা করলাম যাতে ভিডিওটা তোমাদের ভালো লাগে। তো ফাইনালি আমার ভিডিও সব ক্লিপস নেওয়া হয়ে গেছে। তো আজকের মতো ভিডিও আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সবার আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।